চলতি বছরের 25 জুলাই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় চিরারিউ হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার হাসপাতাল থেকে একটি ভিডিও করে তিনি বলেন, তিনি হাসপাতালে এখন সুস্থই আছেন এবং নিজেই নিজে জামা কাপড় পরিষ্কার করছেন। সূত্রের খবর অনুযায়ী শিবরাজ সিং চৌহানের স্ত্রী সাধনা সিং, ছেলে কার্তিকেয় ও কুণাল প্রত্যেকেরই করোনা টেস্ট হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে, তারা সুস্থই আছেন, তবে তারা কোয়ারেন্টাইনে আছেন। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।